যখন আমাদের মোবাইলে রিচার্জ শেষ হয়ে যায় প্রত্যেকটা মুহূর্ত আমরা যেভাবে কাটাই, নিজেকে যেন কি অসহায় মনে হচ্ছে। যাই কো একটা ফটো তুলি। দূর, আর কত ফটো তুলবো? বই পড়ি। দূর, আর ভালো লাগছে না। দেখি ব্যাগে ক টাকা আছে। দেখে তো মনে হচ্ছে সব খুচরোই টাকা। দেখি এই কত টাকা দিয়ে কি করবো, দূর ভালো লাগে না। যদি এই মুহূর্তে কোনো লটারি পেতাম কত ভালো হতো। যখন ফোনে রিচার্জটা ছিল তখন যদি সিনেমা বা অন্য কিছু ডাউনলোড করে রাখতাম তাহলে এখন দেখতে পারতাম। আচ্ছা, জমানো টাকাটা নেব না। যদি এই মুহূর্তে কোনো এমার্জেন্সি দরকার পড়ে তখন কি করব। এর থেকে থাক, না নেওয়াই ভালো। এতে আর দেখার মতো কি আছে, সবই তো হাজারবার করে দেখলাম। নিজেকে যেন পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ মনে হচ্ছে। ধুর, ভাল লাগে না। কি করব আমি? দেখি স্ন্যাপচ্যাটের একটু ক্যামেরাটা অন করি। A few minutes later. এইভাবে আর কত সময় কাটাবো? এই সময় যদি আমায় কেউ একটু টাকা দান করতো। না, এইভাবে আর নিজেকে টর্চার করাটা উচিত হচ্ছে না। ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতেই থাক। দেখি কোথায় কি টাকা আছে, সব টাকা একসঙ্গে জড়ো করে যাই, রিচার্জটা করে আনি আগে। মনে হচ্ছে হয়ে যাবে এই টাকাগুলোয়। উফ, যাক রিচার্জটা তো হয়ে গেছে। নাও আই এম দা হ্যাপিয়েস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড। Oh,